বগুড়ার বর্তমান মেয়র এবং আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থীকে 4,003 ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা খন্দকার আব্দুল জলিল। গত বুধবার সম্পন্ন হয়েছে বগুড়া পৌরসভার মেয়র পদের নির্বাচন। তাতে প্রতিদ্বন্দ্বী করছিলেন মোট 6 জন, তার মধ্যে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী এবং বর্তমান মেয়র আমিরুল ইসলাম। তিনি ভোট পেয়েছিলেন নৌকার প্রতীকে 2,924টি এবং আব্দুল জলিল বিএনপি থেকে বহিষ্কৃত নেতা, যিনি বর্তমান মেয়র হয়েছেন, জগ প্রতীকে তিনি ভোট পেয়েছিলেন 6,927টি। অর্থাৎ 4,003 ভোটের বিশাল ব্যবধানে নৌকার প্রার্থীকে পরাজিত করে বগুড়া মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আব্দুল জলিল। অন্যান্য প্রার্থীদের মধ্যে বিএনপির আরেক বহিষ্কৃত নেতা আবু হোসেন ওরফে আবুল নারিকেল গাছ প্রতীকে তিনি ভোট পেয়েছিলেন 563টি এবং জাতীয় পার্টির প্রার্থী এস এম শাহিদ তিনি ভোট পেয়েছিলেন 492টি লাঙ্গল প্রতীকে এবং স্বতন্ত্র প্রার্থী আউলিয়া খন্দকার ইস্ত্রি মেশিন প্রতীকে তিনি ভোট পেয়েছিলেন 183টি। ইসলামী আন্দোলনের প্রার্থী কামরুল ইসলাম তিনি ইতিপূর্বেই নির্বাচন বর্জন করেছিলেন, কিন্তু নির্বাচন বর্জন করেও ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম তিনি ভোট পেয়েছেন হাত পাকার প্রতীকে 139টি। বগুড়ার নবনির্বাচিত মেয়র এবং বিএনপি বহিষ্কৃত নেতা খন্দকার আব্দুল জলিলকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয় গত 10 জুন ওনাকে বহিষ্কার করা হয়েছিল। নবনির্বাচিত মেয়র হওয়ার পর বিএনপি থেকে বহিষ্কৃত নেতা তিনি বলেছেন, জনগণ আমাকে ভালোবেসেছে, সুষ্ঠু এবং অবাধ একটি নির্বাচন হয়েছে। এভাবে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হলে সব জায়গাতেই জনগণ ভোট দিয়ে স্বস্তি বোধ করবে, ওরা উৎসব এবং আমেজের মধ্যেই নির্বাচনে অংশগ্রহণ করবে। বগুড়া পৌরসভায় খন্দকার আব্দুল জলিলকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আন্তরিকতা জ্ঞাপন করেছেন এবং উনি সহযোগিতা চেয়েছেন যেন বগুড়া পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে রূপান্তর করা যায়। সাথে সাথে তিনি নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশন প্রশাসন এজেন্ট যারা নির্বাচনের কার্যাবলীর সাথে দায়িত্ব ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। বিএনপি নেতা আব্দুল জলিল তিনি বলেছেন, নির্বাচনে অংশ নেওয়া ছিল আমার অন্যতম একটি লক্ষ্য। এভাবে যদি সারা দেশে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে উৎসবমুখর পরিবেশে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে আর জনগণ খুঁজে পাবে তাদের গণতন্ত্র। আমি চেষ্টা করব বগুড়া পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তর করার জন্য, তাতে আপনাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। অপরদিকে আওয়ামী লীগ নেতা এবং বর্তমান মেয়র আমিরুল ইসলাম ওনার বিশাল ভোটের ব্যবধানের পরাজয়কে মেনে নিতে পারছেন না দলীয় নেতাকর্মীরা। যদিও নির্বাচন হলো জয় এবং পরাজয়, জনগণ ভোট দিয়ে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে আব্দুল জলিলকে মেয়র নির্বাচিত করেছেন, তাতে তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন